আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আপলিফট বাংলাদেশ, আর সাথে রয়েছি আমি রুবেল। নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চাষারা আঞ্চলিক মহাসড়কটিকে 8 লেনে উন্নীত করা হচ্ছে। আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ এই সড়কের বর্তমান অবস্থা আপনাদের কাছে তুলে ধরব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এরিয়া। এদিক থেকে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষারা পর্যন্ত সড়কটিকে প্রশস্ত করা হচ্ছে। সাইনবোর্ডের এখান থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মূল 4 লেন ডিভাইডার দিয়ে সিগন্যাল মুক্ত করা হয়েছে। এছাড়াও ব্যস্ত এই সড়কটি পারাপারের জন্য সুন্দর একটি ফুটওভার ব্রিজও নির্মাণ করা হয়েছে এই স্থানে। সাইনবোর্ডের এই স্থানটিতে বর্তমানে বাস এবং সিএনজি জটলা বেঁধে রয়েছে। তবে সড়কের কাজটি শেষ হলে তখন আর এদিকটায় এগুলো পার্ক করে রাখতে দেওয়া হবে না। এদিক থেকে সামনের দিকে গিয়ে দেখব পুরো এই সড়কের বর্তমান অবস্থা। এই আঞ্চলিক মহাসড়কটি আগে 2-2-4 লেনের ছিল। এটিকে প্রশস্ত করে এখন 6 লেন এবং সাথে সার্ভিস লেন করা হচ্ছে। এছাড়া মূল সড়কের যানবাহনগুলো যাতে সিগন্যালবিহীন চলতে পারে এজন্য গুরুত্বপূর্ণ 3টি স্থানে আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। সামনে গিয়ে সেগুলোরও কী অবস্থা সেটিও আপনাদেরকে দেখাব। এই আঞ্চলিক মহাসড়কটি অনেকটা এক্সপ্রেসের মতো করেই হবে। সার্ভিস লেন সহ 8 লেনে উন্নীত করার পর এর প্রশস্ততা দাঁড়াবে 39.20 মিটার বা প্রায় 129 ফুটের মতো। আর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে চাষারা পর্যন্ত এই আঞ্চলিক মহাসড়কের দূরত্ব প্রায় 8 কিলোমিটারের মতো। আমরা আরও কিছুটা সামনের দিকে এসে দেখতে পাচ্ছি সড়কের মাঝে মিডিয়ান এবং মূল সড়কের দুই পাশে ডিভাইডার দেওয়া হয়েছে। মিডিয়ান এবং ডিভাইডারে বাহারি সব গাছ রোপণ করা হবে, যেমনটি আমরা অন্য সড়কগুলোতেও দেখে থাকি। গাছগুলো বড় হলে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। এছাড়া সড়কের মাঝে যে ল্যাম্পপোস্টগুলো দেওয়া হবে সেগুলো যদি রাজশাহীর মতো করে দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে। দেখতে দেখতে আমরা ভুঁইগড়ের এদিকটায় চলে এসেছি। এই সড়কের 3টি স্থানে আন্ডারপাস নির্মাণ হচ্ছে, যার মধ্যে এই ভুঁইগড়ে একটি। দেখতে পাচ্ছি ভুঁইগড়ের আন্ডারপাসটিকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এই সড়কের দুই পাশে এবং চাষাড়াতে অনেক শিল্প কলকারখানা থাকায় এই সড়কটি দিনে এবং রাতে সবসময়ই ব্যস্ত থাকে। বর্তমানে সড়কের উপর চাপ আরও বেড়ে গিয়েছে। সড়কের কাজটি শেষ হলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং সিলেট মহাসড়কের দিকে যাওয়া আসা সহজ হয়ে যাবে। সড়কটি 8 লেনে উন্নীত হওয়ার পর ঢাকা নারায়ণগঞ্জ যাতায়াতে সময় ও অর্থ সাশ্রয় হবে। এছাড়াও এই সড়ক দিয়ে নারায়ণগঞ্জের চাষাড়া থেকে পঞ্চবটি, মুক্তারপুর, লৌহজং, মাওয়া হয়ে পদ্মা সেতুর অ্যাপ্রোচে যাতায়াতও সহজ হয়ে যাবে। মূল সড়ক থেকে যারা আশেপাশের এলাকাগুলোতে যাবে বা যাদের ইউটার্ন নিতে হবে তাদের জন্য মূল সড়কের নির্দিষ্ট স্থান পরপর ব্যবস্থা রাখা হয়েছে। এর আগেরবার যখন এদিকটায় এসেছিলাম তখন প্রায় স্থানে কাজও বাকি ছিল, এবার এসে দেখতে পাচ্ছি অনেকটা কাজ এগিয়েছে। এই সড়কের পাশেই নির্মাণ করা হচ্ছে বিজিবির একটি সদর দপ্তর। তাদের জন্য নির্মাণ করা অবকাঠামোগুলো দৃশ্যমান হতে শুরু করেছে। এখানেও একটি সীমান্ত স্কোয়ারের মতো একটি শপিং মল নির্মাণ করা হচ্ছে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। আঞ্চলিক এই মহাসড়কের অনেক স্থানে দেখতে পেয়েছি ময়লা আবর্জনা ডাম্পিং করা হয়। এতে করে আশেপাশের পরিবেশের সাথে সড়কটির সৌন্দর্যও নষ্ট হচ্ছে। এই ময়লা আবর্জনাগুলো একটা নির্দিষ্ট স্থানে ফেললে সড়ক এবং এর আশেপাশের পরিবেশ সুন্দর থাকবে। দেখতে দেখতে আমরা এবার চলে এসেছি জালকুড়িতে। এই প্রকল্পের সব নিয়ে 3টি আন্ডারপাসের মধ্যে ভুঁইগড় এবং শিবু মার্কেটের আন্ডারপাস দুটির কাজ অনেক আগে শুরু হলেও জালকুড়ির এই আন্ডারপাসের কাজটি শুরু হয়েছে কিছুদিন আগেই। এই আন্ডারপাসগুলোর জন্য মূল সড়কের যানবাহনগুলো কোনো বাধা ছাড়াই তার গন্তব্যে পৌঁছে যেতে পারবে। এদিকটায় মূল আন্ডারপাসের পাশাপাশি এর সংযোগ সড়কের কাজটিও করা হচ্ছে। এখন দেখে মনে হচ্ছে এই আন্ডারপাসের কাজটিও দ্রুতই এগিয়ে নেওয়া হচ্ছে। শিবু মার্কেট এবং জালকুড়ির মধ্যবর্তী এই স্থানটিতে
আঞ্চলিক মহাসড়কের বাঁ পাশে বালু ফেলে বর্তমান সড়কের লেভেলে নিয়ে আসা হয়েছে। দেখা যাচ্ছে বৈদ্যুতিক পিলারগুলোকে সড়কের বর্ধিত অংশের সীমানায় নিয়ে যাওয়ার কাজটিও শেষ হয়েছে। সড়কটি বালু দিয়ে ভরাট করা স্থান পর্যন্তই প্রশস্ত করা হবে। আরও কিছুটা সামনে এসে দেখতে পাচ্ছি সুন্দর একটি রেস্টুরেন্ট, যেখানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ছোট্ট একটি পার্কও রয়েছে। অন্য কোনো সময় এই রেস্টুরেন্ট নিয়েও একটি ভিডিও দিব, আজ অল্প করে রেস্টুরেন্টটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সড়কটির পাশেই অযত্ন অবহেলায় পড়ে রয়েছে খান সাহেব ওসমান আলী ক্রিকেটের স্টেডিয়ামটি। দেশের কোটি কোটি টাকার এই সম্পদের সুষ্ঠু ব্যবহার করা উচিত। আশা করব স্টেডিয়ামটি সংস্কার করে এখানেও খেলা অনুষ্ঠিত হবে। এবারে আমরা এদিক থেকে চাষারের দিকে চলে যাব। তার আগে দেখব শিবু মার্কেটের আন্ডারপাসটির কি অবস্থা। সামনের এটি হচ্ছে শিবু মার্কেটের আন্ডারপাস। দেখা যাচ্ছে আন্ডারপাসের সংযোগ সড়কের কাজটি করা হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যেই এখানে ঢালাইয়ের কাজটি করা হবে। এখন এই স্থানে অনেক বেশি যানজট লেগে থাকে, কারণ সার্ভিস লেন দিয়ে যেতে হয় যানবাহনগুলোকে। তবে আন্ডারপাসটি খুলে দিলে তখন আর এই যানজট থাকবে না। কিছুটা সামনেই হচ্ছে চাষারা। এদিক থেকে সড়কের নির্মাণ কাজটি দেরিতে শুরু হয়েছিল, তবে এবার সে দেখতে পাচ্ছি কাজ অনেকটাই এগিয়েছে। সামনেই হচ্ছে চাষারা চত্বর। এই আঞ্চলিক মহাসড়কটি চাষারা পর্যন্তই নির্মাণ করা হবে। সব নিয়ে 9টি বক্স কালভার সম্প্রসারণ করা হচ্ছে এই প্রকল্পের আওতায়। এছাড়াও প্রকল্পের আওতায় একটি মসজিদ ও একটি অফিস ভবন নির্মাণ করার কথা রয়েছে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।